আমার আজকের রেসিপি বেগুন দিয়ে তৈরি পুরনো দিনের একটা রান্না এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর উপকরণও নামমাত্র লাগে আর গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে আপনারা বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক তো আমি রান্নাটা করার জন্য একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি যেটাকে আমি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টুমো টুমো করে কেটেছি আর কি এটা খুব ভালো করে ধুয়েছি আর কি কাটার পরে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি নুন আমি এখানে এক টি স্পুন নুন দিয়েছি আর হলুদ দিয়েছি এক টি স্পুন আর চিনিও এখানে আমি এক টি স্পুন দিয়েছি এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে বেগুনের সঙ্গে মাখিয়ে নেব দেখুন এটা মাখানো হয়ে গেছে এটা পাশে থাক ততক্ষণে আমি এখানে নিলাম তিল সাদা তিল আমি এখানে দু টেবল স্পুন নিয়েছি আমি কাঁচা তিলে নিয়েছি তবে আপনারা যদি কাঁচা তিলের গন্ধ পছন্দ না করেন সেক্ষেত্রে তিলটা শুকনো কড়াইতে একটু ভেজে নেবেন তাই বলে তিলের কালার যেন চেঞ্জ না হয় একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে দেখুন খুব ভালোভাবে একটা পেস্ট করে নিয়েছি এবারে যে বেগুনটা যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখুন কত জল বেরিয়েছে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে তাহলে বেগুনটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো এবারে রান্নাটা শুরু করার পালা ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষে তেল দিয়ে দিলাম আমি তিন টেবিল স্পুন তেল তো তেলটা এখন গরম হয়ে যাবে মানে সর্ষের তেলের যে কাঁচা গন্ধটা সেটা যখন চলে যাবে তখন এতে ফোরন দেব আমি কালো চিড়ে কালো চিরে আমি হাফ স্পুন দিয়েছি আর দিলাম একটা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড পরে ওই যে বেগুনগুলো জলটা ঝরিয়ে নিয়েছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার ফ্লেমটা হাইতে করে বেগুনটা বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে বেগুন ভাজতে ভাজতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে দেখুন মিনিট চার পাঁচেক লেগেছে এই বেগুনটা ভাজতে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনটা এই যে দেখেছেন তো কাজে বেগুন ভাজা কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে আমি তিল বেটে রেখেছিলাম ওই তিল বাটাটা দেবো আর যেই পাত্র তিল বাটাটা রেখেছিলাম ওটায় তিল লেগেছিল বলে ও তো অল্প একটু জল দিয়ে ওটা দিয়ে দিলাম এর মধ্যে এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব মানে যতক্ষণ না তিলটা কড়াইয়ের গাছের বেরিয়ে আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে বেশি সময় লাগে না দেখুন তিলটা কষানো হয়ে গেছে এই যে কড়াইয়ের গাছের বেরিয়ে এটা কষানো কমপ্লিট মিনিট দুই ম্যাক্সিমাম দু মিনিট সময় লেগেছে তিলটা কষাতে আর কি আমার তো যাই হোক এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে আমি যাতে তরকারিটা একটু মাখা মাখা হয় আমি এখানে এক কাপ মতো জল দিয়েছি আর ফ্লেমটা এখন আমি রেখেছি দিয়ে দিলাম নুন স্বাদ মতো হাফ টি স্পুন নুন দিয়েছি গুঁড়ো হলুদও দিয়েছি হাফ টি আর চিনি এক টি স্পুন দিয়েছি আর কি আপনারা যদি নুন আর মিষ্টিটা যেরকম খাবেন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে মিনিট খানেক ফুটতে দেব। এবার ফ্লেমটাকে হাই করে দেব। দেখুন এটা ভালোভাবে ফুটে গেছে আর বেশ গা মাখা হয়েছে তো মানে চচ্চড়িটা আর কি দেখুন তেলটাও কিন্তু আস্তে আস্তে বেরোতে শুরু করে দিয়েছে তার মানে এটা প্রায় কমপ্লিট এবারে আমি ওপর থেকে এখানে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো এক টেবিল স্পুন মতো আপনারা কাঁচা সরষের তেল মানে পছন্দ না করলে দেবেন না কোনো ব্যাপার না এবার ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইম দু মিনিট রেখে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন রেডি আমাদের বেগুন চচ্চড়ি খুব তাড়াতাড়ি শুধু বেগুনটা ভাজতেই যাওয়ার সময় লাগে খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায় এবারে সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়া পালা দেখুন উপকরণ বললাম না নামমাত্র উপকরণ শুধুমাত্র ওই তিল আর কাঁচা লঙ্কা ব্যাস তাতে একটা সুন্দর পদ রেডি আপনার বাড়িতে অবশ্যই এটা তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কেমন খেলেন ভুলবেন না কিন্তু